শুধুমাত্র চলতি বছর জুন মাস পর্যন্ত 5 কোটিরও বেশি ভিডিও আপলোড হয়েছে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা ফুটবল টিমকে নিয়ে। পুরো রাশিয়া ওয়ার্ল্ড কাপ নিয়ে এই সংখ্যা 10 কোটি ছাড়িয়েছে বহু আগেই। ওই বেটোই, আমরা তো 14 বার কোপা আমেরিকার কাপ জিতি, এটা কি তোরা দিছিস আমরে? হালা 7 অফ 30। ওরে ভাইয়া, ব্যাপারটা তুমি বুঝতেছ না, কোথায় ওয়ার্ল্ড কাপ আর কোথায় চায়ের কাপ। শুধু তাই নয়, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে গণমাধ্যমে প্রচারিত সংবাদগুলো লাখ লাখ মানুষ দেখছে ইউটিউবে। এটিএন নিউজে প্রচারিত ব্রাজিল বাড়ির রিপোর্টটি ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায় 1 লাখেরও বেশি শেয়ার হয়েছে। আমাকে না চিনলো, ব্রাজিল বাড়িটা চিনে। ইউটিউবের হোম স্ক্রিনে প্রায় সব ভিডিওই রাশিয়া বিশ্বকাপ 2018কে ঘিরে। এর যে কোনো একটিতে ক্লিক করলে বেরিয়ে আসে হাস্যরসে ভরপুর নানা কৌতুক। শুধু এমন ডাবিং নয়, চমৎকার ভিডিও এডিটিং এ ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলায় প্রিয় দলকে সমর্থকরা জিতিয়েছেন কমপক্ষে 10 গোলে। যদিও দুই দলের এমন জয়ের অস্তিত্ব ইতিহাসে নেই। বুদ্ধিমান মানুষেরা তিনটা মানুষের সাথে কোনো সময় তর্ক করে না। প্রথম হচ্ছে মাতাল, দ্বিতীয় হচ্ছে রাস্তার পাগল, আর তৃতীয় হচ্ছে তোমাদের মতো ব্রাজিল সাপোর্টার। বুঝছো ভাইয়া, তা ব্রাজিল 20 বার ওয়ার্ল্ড কাপ খেলছে, আর্জেন্টিনা 16 বার, 4 বার তো চান্সে পাস নাই তোরা। তাই নাই তো কি হয়েছে, 7 অফ তো খাই নাই। তিন ধরনের কারের সাথে কথা বলতে নাই, একটা হলো পাগল, দুই হলো ছাগল, আর তিন হলো আর্জেন্টিনা ফ্যান। এদের সাথে আবার শুধু নকল ফুটবল নয়, বিশ্বকাপ উন্মাদনা ঘিরে ছোট ছোট নাটক বানিয়ে আপলোড করছেন বাংলাদেশের ইউটিউবাররা, যেখানে অভিনেতা অভিনেত্রী তারা নিজেরাই। আর স্বপ্ন হতে পারাই আর্জেন্টিনার বিশাল বড় পতাকা আনতে, ও টানতে গেছে, এইবার তো কাপ আমরাই পাবো। আমি আসলে একটা পতাকা আনছি। আমি জানি তুই ব্রাজিলের পতাকাটাই আনছিস। আবার এই উন্মাদনার বিপক্ষেও চলছে নানা প্রচারণা, যেখানে দূর দেশের পতাকার পিছনে না ছুটে নিজের দেশের প্রতি ভালোবাসা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অনেকেই। অবাক হচ্ছিস তাই না? আমাদের না ক্ষমা চাওয়া উচিত তাদের কাছে, যারা তাদের জীবন বাজি রেখে আমাদের লাল সবুজের পতাকা অর্জন করে এনেছে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। তাদের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত।